দর্শক ঠিক আছেন তো নাকি তুফানে উড়ে গেছেন? আমার কিন্তু সেরকম অবস্থা, মানে আমি ঘরে বাইরে যেখানেই যাচ্ছি শোতে যাচ্ছি সব জায়গায় তুফান, এবং তুফানের প্রকোপে টিকে থাকা কিন্তু খুব কঠিন। তবে সেই তুফানের সঙ্গে এই ঘুরতে বা চলতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে, এবং এই মুহূর্তে দর্শক আমার সঙ্গে রয়েছেন তুফানি টিম। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তুফানি টিমেতে তো আমরা বুঝি যে সামনের মানুষগুলো, অর্থাৎ পর্দায় আমরা যাদেরকে দেখেছি, আমাদের মেগা সুপারস্টার শাকিব খান, আমাদের খুব ভালোবাসার নাবিলা আপু, অথবা ওপার বাংলার মিমি চক্রবর্তী, কিংবা আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী, কিংবা মিশা সওদাগর, কিংবা সেখানে আরও অনেকে রয়েছেন, অনেক গুণী মানুষেরা রয়েছেন। তারপরেও যেই মানুষগুলো মূলত এই তুফানের কারিগর বলতে পারি, অথবা পেছনে নেপথ্যের নায়ক, তাদেরকে আজ একসঙ্গে পেয়েছি এবং এক সুতোয় তারা গাঁথা। এবং এই যে এপার বাংলা ওপার বাংলা বা বাংলা ভাষাভাষী মানুষদেরকে যারা আসলে এক সুতোয় গেঁথেছেন, তারা তিনজন কাকতালীয়ভাবে আজ এই সেটে চলে এসেছেন। এবং যদিও বিভিন্ন ছবিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হাসতে দেখা যায়, একসঙ্গে কফি খেতে দেখা যায়, কিন্তু তিনজনকে একসঙ্গে পাবো এটা আমি ভাবিনি। বাট আজকে কাকতালীয়ভাবে পেয়ে গেছি যে তুফানের প্রকোপ, তুফানে উড়েতে তারা চলে এসেছেন। তো কেমন সময় কাটছে সেই বিষয় নিয়ে জানবো, আপনাদের অনেক না জানা তথ্য দেব, সবাইকে অনেক অনেক ভালোবাসে। এবং আজকের এই শো এর নামও কিন্তু তুফানি শো। তো আমার সঙ্গে রয়েছেন একদম আমার মুখোমুখি যিনি বসে আছেন এই মুহূর্তে, এবং দুজন আবার চুক্তি করে হোয়াইট পরে এসেছেন, আবার আরেকজন অন্যজনের সাথে ম্যাচিং করেছেন পাঞ্জাবি পরে। সো এদের মধ্যে অনেক কানেকশন দর্শক, সেই কানেকশন আমি আপনি বের করতে পারবো না। সামনে যিনি বসে আছেন তিনি আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আমার সামনে বসে আছেন। ঠিক মাঝে যিনি বসে আছেন তিনি অনেক কিছু ভাবেন, অনেক কিছু করেন, তিনি নিজে একজন চলচ্চিত্র নির্মাতা, সামনে অনেক বড় কিছু নিয়ে আসবেন, খুব দম ফেলে তিনি কাজ করেন, এবং এই সময় তুফানের মধ্যে ঘুরতেই ভালোবাসেন, শুধু একা না সবাইকে তুফানের মধ্যে নিয়ে ঘুরছেন। এবং সেই মানুষটি চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। ঠিক তারপরে যিনি বসে আছেন, আমরা তিনজনই আসলে তার প্রতি কৃতজ্ঞ, শুধু আমরা তিনজন না, আমরা সবাই। একই সাথে তিনি আমাদের বাংলাদেশের অতিথি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি এসেছেন 24 জুন, আমরা সবাই জানি যে তুফানের একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছে, এবং সেই সুবাদে তিনি আসলে বাংলাদেশে এসেছেন, তাকে আজকে আমরা পেয়েছি এখানে। এবং তিনি আমাদের সবার ভালোবাসার ওপার বাংলার SBF এর কথা আমরা সবাই জানি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে SBF চরকি এবং আলফা আই স্টুডিওস লিমিটেড মিলে কিন্তু এই তুফানের সাথে জড়িত। তো সেই SBF এর কো ফাউন্ডার এবং সেই সাথে ডিরেক্টর মহেন্দ্র সানি রয়েছেন আজ আমাদের সঙ্গে। অনেক লম্বা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি আমি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তুফান নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, তারপরেও বলা কম হয়ে গেছে। কেমন আছেন আপনারা? আমার মনে হয় কি এইটা যে দেখতে পেরেছি একটা স্ক্রিনে, মানে বড় পর্দা, আজ থেকে 3-4 বছর আগে যখন আপনাদের মনে আছে কোভিড যখন এসেছিল, সবাই বলেছিল যে সিনেমা আর হয়তো থাকবে না, কিন্তু কাট টু কালকে যে আমি দেখলাম, আমার মনে হয় সিনেমা হয়তো বড় স্ক্রিনে সিনেমা সারা জীবন, মানে এর কোনো শেষ নেই। সো ওইটা দেখে আমি খুবই খুশি। খুব স্বাভাবিক, মানে আসলে তুফান কতটা আপনাকে উড়িয়ে দিচ্ছে এখন পর্যন্ত, আমাকে এটা একটু বলুন। আমাদের তো অবশ্যই দর্শকদের, এবং যে তুফানি ঝড় শুরু হয়েছে সেটা তো সবাই অনুভব করছে এবং এনজয় করছে সবচেয়ে বড় কথা। এক্স্যাক্টলি, এটা বলতেই হবে। শাহরিয়ার শাকিল ভাই, যদি আপনার ক্ষেত্রে বলি যে তুফানের আলোড়নে কতটা আসলে আলোড়িত আপনি? সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে তারা যতটা আলোড়িত ততটাই, এবং এটা আসলেই খুবই একটা অন্যরকম ফিলিং, যেটা মনিদা বলল। আমি আসলে SBF এর কাছে আমি কৃতজ্ঞ, আমি চরকির কাছে কৃতজ্ঞ যে এই ধরনের একটা কোলাবোরেশন হয়েছে আমাদের, ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন, ইন টার্মস অফ প্রোডিউসিং এবং ডিজিটাল ব্রডকাস্টিং সব কিছু মিলিয়ে। এবং আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা ইন্ডাস্ট্রিটাকে বড় করব। আমার মনে হয় সেইটার একটা বুঝতেই পাচ্ছেন আমাদের কি ধরনের একটা মানে ভালো একটা সম্পর্ক আর কতটা ইন্টিগ্রেট, আপনি বুঝতেই পাচ্ছেন। মানে কার্টেসি দিয়ে দিব, তার আগে আমি একটা লক্ষ্য করলাম এখানে ব্লু কালারের পাঞ্জাবি পরেছেন, পেছনে তাকান
তুফান কি পরে আছে? তুফান ব্লু পরে আছে। মানে এবং তুফানের ভেতরে শার্টটা কিন্তু হোয়াইট। ওহো কানেকশন না? হ্যাঁ একদম, এটা বলতেই হবে। আমি একটু অন্য আলোচনায় যেতে চাই। নাবিলার মিমি কিন্তু লাল শেডে আছে। ও এইটা আমি খেয়াল করিনি। ওকে ওকে, আমি তাহলে লাল পরে এসেছি। আমি এখন অন্য একটা টপিকে ঢুকতে চাই। শুরুর গল্প আমরা মানে প্রেস কনফারেন্স যখন হয়েছে একটু শুনেছি, বাট আজকে যেহেতু আয়োজন করে বসেছি আমরা আড্ডা দিতে, এই যে তুফান, মানে তুফান যে শুরু হবে, তুফান আসবে বাংলাদেশে, পুরো বাংলা ভাষাভাষী মানুষের কাছে, পুরো বিশ্বে, এটার মানে শুরুটাও তো ওরকম তুফানি মুডেই ছিল, সেই গল্পটা একটু শুনতে চাই আমি। আমার মনে হয় মৌ তুমি তো জানো একদম শুরু থেকেই, বিকজ আমরা প্রথম যেদিন অ্যানাউন্স করলাম তুফানের, সেটা সেদিনও তুমি প্রেজেন্টার ছিলে আমার মনে আছে। তো বেসিক্যালি এটা কিন্তু একদিনে হয়নি, এটার পেছনে আসলে অনেক দিনের একটা কর্মযজ্ঞ আছে যে কিভাবে করে। সো আমরা একটা জিনিস দেখেছি যে মনিদার সঙ্গেও যখন আমার কথা হতো, রনিভের সাথেও যখন কথা হতো, একটা জিনিসই যে সবার ভিশনটা একরকম ছিল। সবাই চাচ্ছিল, এটা এমন না যে না একটা সিনেমা করব, একটা সিনেমা করে কত টাকা প্রফিট হবে, এই ধরনের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে সিনেমা ইন্ডাস্ট্রি, এবং সবাই জানে যে অনেক ফ্লজ আছে, অনেক কষ্ট দেখা যায়। প্রডিউসাররা একটা সিনেমা করে সেই টাকা লগ্নি করে সেই টাকাটা ফেরত আসাও একটা কঠিন হয়ে যায়। আবার হল মালিকদেরও কিছু করার থাকে না, যে একটা ব্লেম গেম চলতে থাকে। সো এই জায়গাটাকে যদি এই এটার উত্তরণের জন্য একটা কিছু শুরু করা, যেখানে আমার কাছে মনে হচ্ছে একটা কোলাবোরেটিভ এফর্ট, যেটা একটা গেম চেঞ্জার হতে পারে। অথবা এবং আমার কাছে মনে হয় যে রায়হান রাফি পরিচালিত এই যে তুফান, সো সেটা অ্যান্টিসিপেটেড ছিল যে ভালো করবে, কিন্তু আজকে এই মুহূর্তে ফিলিংটা আমি বোঝাতে পারবো না যে এইভাবে করে যে দর্শক অ্যাকসেপ্ট করবে সিনেমাটা। এবং আপনি তুমি দেখবে যে সব ধরনের দর্শক, একদম সব ক্লাসের দর্শক এসে হাজির হচ্ছে। সো দিস ইজ হাউ ইট স্টার্টেড। একেবারেই তাই। আমি যদি একটু রেদন রনির কাছে যাই, একটু সুরঙ্গের টপিকটা আমি আনবো, যে সেই সময় দুজনকে একসঙ্গে আমরা পেয়েছি, একসঙ্গে পথ চলেছেন, একটা জার্নি শুরু হয়েছে, এবং সেখানে আসলে সুরঙ্গের ঠিক পর মুহূর্তে গিয়ে তুফান, এবং সেখানে শাকিব খানকে নিয়ে আসা। আমার আসলে এই গল্পটা জানার খুব ইচ্ছে, কিভাবে যুক্ত হলেন আমাদের মেগাস্টার শাকিব খান এই সিনেমার সঙ্গে? আসলে কাস্টিং তো আসে গল্পের প্রয়োজনে, একদম, অথবা আসলে কিভাবে পুরো একটা সিনেমা ডিজাইন করা হচ্ছে সেটার প্রয়োজনে। তো ইন্টারেস্টিংলি আমার মনে পড়ছে তোমার কোশ্চেনের পরে, যে আমি শাকিব ভাই, আমরা আড্ডা দিচ্ছিলাম শাকিব ভাইয়ের অফিসে, আলফাইতে পিয়াস ভাই ছিল, এবং আমরা ওখানে আমরা চিন্তা করছিলাম যে আসলে এই সুরঙ্গর যে সাফল্য সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং এরপরে আরও বড় স্কেলে কিভাবে আসলে একটা বড় কোলাবোরেশন করা যায়, বড় ক্যানভাসের সিনেমা বানানো যায়। তখন আমরা মোটামুটি এটা নিয়ে আলোচনা ছিল যে রায়হান রাফি পরের সিনেমাটা করবে, এবং রাফি গল্প ভাবছে, গল্পের যে প্যাটার্ন সব কিছু মিলে আমাদের কাছে হঠাৎ করে মনে হলো যে ওয়াই নট শাকিব খান, বিকজ বাংলাদেশে উনি দীর্ঘদিন ধরে যেই সাফল্য তার দর্শকের কাছে, আবার একই সাথে যদি ইন্টারেস্টিং কোলাবোরেশন হয়, নতুন দিনের সিনেমা হয়, তাকে নতুন রূপে দর্শক পেতে পারে, একেবারেই তাই। তখন এটা শুরুর দিকে এটা বলার পর আমরা নিজেরাই একটু হাসছিলাম যে আচ্ছা এটা কি কিভাবে হয়, কারণ হচ্ছে যে তখন মনে হচ্ছিল যে এটা আসলে একটা আলোচনার বিষয়। এবং তখন মানে এটা যদি একটু খোলামেলায় আলোচনা করি, সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আলোচনা ছিল রাফির সাথে শাকিব খানের কাজ করা নিয়ে, তাদের একটা দ্বন্দ্ব, একটা কাজের বিষয় নিয়ে। তো শাকিব ভাই বললো যে তাহলে কি কি করা যায়, তো বলে চলেন লেটস টেক এ কল। শাকিব ভাই এটা আবার মনে, এটা একটা তার বাণী, লেটস টেক এ কল। দেন আমরা যেটা করলাম যে ওয়ান্স দা কল ইজ টেকেন, ইটস টেকেন। তো শাকিব ভাইকে আমার সাথে মানে তার হোয়াটসঅ্যাপে কনভারসেশন হচ্ছিল তখন, ওই সময় তখন আমেরিকা থেকে জাস্ট আসলো, আমার সাথে একটা অন্য বিষয়ে কনভারসেশন হচ্ছিল। তো বললাম ঠিক আছে আমরা একটু বসি। ওনার বসে ওই তো খুব এক্সাইটেড, না নতুন বড় ছবি হবে, যে ডিরেক্টরকে রাফি, আমরা তো খুব, আমরা বিকজ আমরা জানি রাফি সবচেয়ে ভালো বানাবে। আচ্ছা রাফি, গল্প না, গল্প তো অবশ্যই ভালো, কিন্তু আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কি হয়, একজনের সাথে একজনের কাজের কোন একটা জায়গায় যে হতে পারে, না হতে পারে, নানান কিছু হতে পারে, কিন্তু যখন তুমি প্ল্যান করবা একটা ভালো কিছুর, তখন কিন্তু সবাই নিজে থেকেই কিন্তু একাত্ম হতে চায় বড় একটা উদ্দেশ্যকে সফল করার জন্য। আমার এটা শাকিব খানকে এই কারণে ভালো লেগেছে, উনি কিন্তু এটাকে খুব পজিটিভলি রেসপন্স করেছে। দেন রাফিকে নিয়ে আমরা আবার একটা মিটিং আমরা করি একসাথে, দেন গল্প নিয়ে আলোচনা হয়, এভরিবডি ওয়াজ এক্সাইটেড, এবং আমরা ওই জিনিসটা সবাই একসাথে চিন্তা করা হয়েছে যে না আমরা ভালো কিছুর জন্য
একত্রিত হচ্ছি। কাজেই আমি মনে করি যে শাকিব খানের এই যুক্ত হওয়া, আমি মনে করি যে আরো যত মানে এখানে যারা যারা সবাই যুক্ত হয়েছে, ব্রিলিয়ান্ট কোলাবোরেশন, ডেফিনেটলি এটা বলতেই হবে। আমি দাদার কাছে চলে আসব, আপনি আমাদের সবার অতিথি এবং আমরা আসলেই খুব কৃতজ্ঞ আপনার প্রতি। মানে এই যে একটা আমার মনে হয় যে মানে গ্লোবালি যেভাবে বাংলা সিনেমাকে আমরা প্রতিষ্ঠিত করলাম আপনাদের থ্রুতে, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় মার্কেটিংটা এবং এই টিমগুলোর সাথে যুক্ত হওয়া বা আলফা আই, চরকি এবং সেই সাথে এসবিএফ, মানে এসবিএফ কেন এদেরকে চুজ করলো আমার প্রথম প্রশ্ন, তারপর আমি মার্কেটিংটা নিয়ে একটু শুনতে চাইবো। অ্যাকচুয়ালি এসবিএফ চুজ করেনি, এটা ভুল কথা, এরা চুজ করেছে আমাদেরকে। মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল দ্যাট আলফা এন্ড চরকি গিভ আস দিস অপরচুনিটি। সি, আমি একটু একটু অন্যরকম এই পার্সপেক্টিভটাকে দেখি। এখন মুভি প্রোডাকশন আজ থেকে 20 বছর আগে একরকম হতো, আজ থেকে 50 বছর আগে একরকম হতো, এখন ইটস আ কোলাবরেটিভ এফেক্ট। একটা মানুষ যেহেতু, যদি আপনি ইন্ডিয়া দেখেন, ইটস নট নো মোর আ প্রোডিউসার্স ওয়ার্ল্ড, ইটস আ স্টুডিও ওয়ার্ল্ড, রাইট? বিকজ একটা স্টুডিও ক্যান ক্রিয়েট ইনফ্রাস্ট্রাকচার ফর ডিফারেন্ট থিংস। ফর এক্সাম্পল, ভেবিন আমাকে একটা টিম লাগবে যে 20টা মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলে তাদের মার্কেটিং সাপোর্ট দেবে, একটা প্রোডিউসারের পক্ষে ওটা সম্ভব না। সো দিস ইজ দ্য মডার্ন প্রোডাকশন। আপনারা এটাকে মানে 20 রকম জিনিস বলতে পারেন কি এটার ইউনো টেকনিক্যালিটি কি, এইটা কি, ওটা কি, বাট আনলেস মেজর পিপল কাম টুগেদার অ্যান্ড ডু সামথিং রাইট, it is very difficult for an individual producer to reach out to the world. Oh, definitely. Because Bengali is everywhere. এটা আমাদের মানে প্রবলেম না, এটা খুশির ব্যাপার কি বেঙ্গলি সব জায়গায় আছে। আপনি কলকাতা শহর তো আপনার মানে আছেই, অতই আছে, কিন্তু মুম্বাইয়ের পাশে থানেতেও আছে, আবার ভেনিস গেলেও পাবেন আর বেলজিয়াম গেলেও পাবেন। ইনফ্যাক্ট ওয়ান অফ মাই ফ্রেন্ড ওয়াজ ভিজিটিং ফ্রম ফ্রান্স, ছোট ছোট গ্রামেও আছে। সো এদেরকে যদি রিচ করতে, একটা মানুষ এখানে একটা অফিসে বসে কি করে রিচ করবে? সো দিস ইজ, দিস নিউ এজ প্রোডাকশন ইজ অল অ্যাবাউট রাইট পিপল কামিং টুগেদার। আই উইল নট ইভেন সে কোলাবরেশন, কোলাবরেশন দেখুন, শাকিল ভাইয়ের একটা জিনিস আছে, উনি একটা ফোন করবেন, শাকিব খান সাইন হয়ে যাবে, ইনি একটা কথা বললেন, পুরো বাংলাদেশ জেনে যাবে আজকে অ্যানাউন্সমেন্ট। আমি আছি, আচ্ছা আপনি রিলিজ করছেন, আমি 20টা কান্ট্রিতে আপনার রিলিজ করে দেবো। তো এটা তো সবার ইন্ডিভিজুয়াল স্কিল সেট, রাইট? হয়তো আমি প্রোডাকশন অতটা ভালো পারি না, উনি হয়তো ডিস্ট্রিবিউশন অত পারে না। সো দিস ডিসিশন ইজ হোয়াট ইজ ইউ নো ইম্পর্টেন্ট ফর দিস ফিল্ম। আমার মনে হয় ইট ইজ জাস্ট এ স্টার্ট ফর তুফান, নট ইভেন সেইং বাংলা ইন্ডাস্ট্রি। তুফান যেই জায়গায় যাবে নেক্সট 6 মাস, বোধ হয় যতগুলো কোয়েশ্চেন এই ছোট মোটো সোশ্যাল মিডিয়াতে এদিক ওদিক চলতে থাকে, আমিও আজকাল দেখেছি, এইগুলো কোনো মানেই না। হ্যাঁ, আমরা একটা ইন্ডাস্ট্রির 10টা লোক কি আমাদের কাজ বন্ধ হয়ে যায়? আপনি ভাবুন, কোটি কোটি লোকের কাজ বাড়বে, আমরা এন্টারটেনমেন্ট দিচ্ছি। সো দিস ইজ সামথিং উইচ ইজ প্রবলি এভরিবডি শুড ফিল প্রাউড অফ। অবশ্যই। আমি কি একটু শুনতে পারি যে কোথায় কোথায় রিলিজ হচ্ছে? আমি শুনছিলাম যে ইউএসএ। আপনি বলেন তো কোথায় হচ্ছে না, আমি যে ইউ চুজ আ কান্ট্রি, আপনি যে শুন কোথায় হচ্ছে না, ফ্রান্সে হচ্ছে, হচ্ছে ইতালিতে, হচ্ছে হচ্ছে বেলজিয়ামে, হচ্ছে হচ্ছে স্পেনে, হচ্ছে হচ্ছে, নেম এনি কান্ট্রি অ্যাপার্ট ফ্রম দ্য ইউজুয়াল। ইউজুয়ালি বাংলা ছবি ইউএসএ, আচ্ছা একটু বেশি হলো ইউকে, আচ্ছা মালয়েশিয়া হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্টার্টিং টু গো ইন টু অস্ট্রেলিয়া, কারেক্ট? অস্ট্রেলিয়া, ইনফ্যাক্ট কালকে আমরা মেসেজ একটা পেলাম কি অস্ট্রেলিয়াতে 1500 টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছে। সো আপনি ভাবতে পারছেন এটা কেন হচ্ছে? এটার তো পিছনে একটা, আমরা যে এখানে বসেছি এর পিছনে তো 8 দিনের প্ল্যানিং আছে, কেউ কাকে ফোন করেছে, আপনি কটায় পাবেন, মিলিয়ে একটা জিনিস হয়েছে। সেম ওয়ে, সো তুফান অলমোস্ট যেখানে বাঙালি থাকবে ওইখানে যাবে, আইদার থিয়েট্রিক্যালি অর ডিজিটালি অর হোয়াট এভার ওয়ে। আমাকে যদি নিয়ে যেতে হয় প্রিন্ট, আমি হাতে নিয়ে যাবো। ওরে বাবা, বুঝতে হবে, অন্যরকম, এটা খুব দারুণ বলেছেন। আমি শাকিল ভাইয়ের কাছে আবারও চলে যাব। এই যে তুফানের মানে সুরঙ্গ দিয়ে এই দুজনের কানেকশন, তুফান থেকে তিনটা মানে তিনজনের একটা কানেকশন, এটা কি চলতেই থাকবে? কারণ তুফানের আমরা তো শেষ দেখেছি তুফান টু লোডিং। সুরঙ্গ দিয়ে আমাদের দুইজনের না, আমাদের তিনজনের কানেকশন ওই সময় থেকেই শুরু। আমরা সুরঙ্গও কিন্তু আমরা ইন্ডিয়াতে রিলিজ করেছি, আর তুফানে আসলে আমরা আরো বেশি এক হওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গাটায় ওই ডিস্ট্রিবিউশনের কথা মনিতা যেটা বললো, আমিও আসলে মানে কোনো একটা হুট করে একা একটা কিছু সাহস করে ফেললাম, এটা কিন্তু ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো মনিতা যেটা বললো যে সত্যি, যে এক একজনের এক একটা এক্সপার্টিস অথবা এক একজনের জায়গা থেকে
যেটা করার প্রয়োজন ঠিক সেটাই আমরা করার চেষ্টা করেছি। এবং তুমি যেটা জিজ্ঞেস করলে যে তুফান কোথায় কোথায় রিলিজ হচ্ছে, সো সারা বাংলাদেশে তো তোলপাড় করার পর এখন এই 28 তারিখে অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে, যেটা বললো মনিজা যে 19টা শো ইজ সোল্ড আউট এখনই, এবং 28 তারিখে আমেরিকাতে এন্টায়ার অ্যাক্রস আমেরিকা হচ্ছে, ক্যানাডাতে হচ্ছে, ইউকেতে হচ্ছে, 27 তারিখে স্পেন, পর্তুগাল, সুইডেনে হচ্ছে, ইটালিতে হচ্ছে, কোথায় না লন্ডনে হচ্ছে, ইটালিতে অলরেডি কালকে ইটালিতে যে আলোচনা হচ্ছিল। এবং ইন্টারেস্টিংলি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটররা আমি শুনছি মনিদার সঙ্গে যোগাযোগ করছে। এবং একটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই যে আমাদের সিনেমার যতগুলো গান, মনিদার যেটা বললো যে সত্যি যে মানে গান বলেন বা সিনেমার যে কোনো একটা কন্টেন্ট বলেন, এটাকে প্রপারলি পৌঁছে দেয়া অনেকগুলো মাধ্যম হতে পারে, হয়তো কোনোটা ডিজিটালের মাধ্যমে, কোনোটা থিয়েটারের মাধ্যমে, তারপর গানটা পৌঁছে দেওয়া, সো এই যে কিন্তু কোনো না কোনো ফর্মে বাংলা ভাষাভাষী 36 কোটি বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাটা আমাদের তিনজনের মধ্যেই ছিল, আছে এখনো, এবং সেটাই আমরা করতে চাই। ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং জিনিস আছে কি, আমি ডেটা দেখছিলাম আজকে সকালেই স্পটিফাই, ইউজুয়ালি যে বাংলা গান হয় কলকাতা থেকে যেগুলো বেরোয় ওইগুলো 10% লিসনিং ঢাকা থেকে হয় আর 90% ইন্ডিয়া থেকে হয়, সেম উইথ বাংলাদেশ। বাট ইন আমাদের তুফান ছবির গান 60% ইন্ডিয়া থেকে 40% বাংলাদেশ থেকে, কেন ভাবতে পারেন? তো এটা কার জন্য লাভ, এবং এই যে দুষ্টকক্ষ প্রত্যেক দিন 4 দিনে 10 মিলিয়ন ক্রস করে, 1 কোটি ক্রস করে যাচ্ছে 3 দিনে। আমি একটু রনি ভাইয়ের কাছে যাব, মানে চোরকি SVF এদের তো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, সো যেটা হওয়ার কথা যে মানে কম্পিটিটর, রাইট, বাট সেই কম্পিটিশনটা কিন্তু নাই আপনাদের মধ্যে, মানে আছে আছে এটা নাই বললে তো ভুল হবে, তাই না? আমি এটা জানতে চাই যে এই বন্ধুত্বটা কিভাবে হলো, দুটো আলাদা প্ল্যাটফর্ম, এবং যদি আমি আলাদা করে ভাবি যে এখানে কোনো কিছু নেই দুজনের মাঝে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কম্পিটিটর, বাট সেখানে বন্ধুত্বটা আসলে কিভাবে শুরু হলো? আসলে একটা জিনিস কি যে গুড কজ, এটা যদি আসলে আমরা ডিফাইন করতে পারি, আর একটা হচ্ছে যে আমরা সবার উদ্দেশ্য যদি সেম থাকে, আমরা আসলে ইন্ডাস্ট্রিকে যদি পরের ধাপে নিয়ে যেতে চাই, তাহলে তো কম্পিটিশনের জায়গায় তো থাকবেই। সো ওনাদের ওটিটি প্ল্যাটফর্ম হইচই খুব ভালো অপারেট করে বাংলাদেশে, ইন্ডিয়াতে, চোরকিও বাংলাদেশে অপারেট করে, ইন্ডিয়াতেও অপারেশন শুরু করছে, সব জায়গায় করে, সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একই সাথে ডিস্ট্রিবিউশন করি, দুজনের প্রোডাকশন কোয়ালিটির জায়গা থেকে দুজন কিন্তু কাজ করে, কিন্তু মূল জায়গাটা কি, জায়গাটা হচ্ছে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে তারাও বাংলা কন্টেন্টের ভালোর জন্য কাজ করে, আমরাও বাংলা কন্টেন্টের ভালোর জন্য কাজ করি। আমাদের কোনো কোনো প্রোডাকশনে এরকম আলফায়ের মাধ্যমে যখন বন্ধুত্ব হয়, তখন আমরা এই কজটাই খুঁজে পাই যে আসলে আমরা ভালো কিছুর জন্য কাজ করছি। কম্পিটিশনের জায়গায় থাকবে, ওনার বিজনেস ওনার কাছে থাকবে, আমাদের বিজনেস আমাদের কাছে থাকবে, কিন্তু যখন কোলাবোরেটিভ এফোর্ট হবে সেটাকে আমরা ম্যাক্সিমাম, যখন একসাথে জয়েন্টলি এফোর্টটা দিব তখন সেটা একটা নেক্সট লেভেল হবে, সেই নেক্সট লেভেলটা কিন্তু আমাদের সবারই ডিজায়ার আর কি। একেবারেই তাই। এই কথার সঙ্গে কিছু অ্যাড করতে চাইবেন কিনা, আমার সিম প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, মানে একদম ঠিক কথা বলেছেন ননি ভাই, বাট এর সঙ্গে একটা জিনিস আছে অ্যাড করতে চান, অ্যাড করতে চাই। হ্যাঁ, বেসিক্যালি কি দেখুন, আমরা সবাই একটা জিনিস বিলিভ করি কি, গ্লোবাল এন্টারটেইনমেন্টে বাংলার যে মার্কেট শেয়ার আছে উইচ ইজ নট নেগলিজেবল, আমরা দুজনেই কাজ করছি, আর ইনফ্যাক্ট সবাইকে কাজ করা উচিত কি বাংলার মার্কেট শেয়ারটা কী করে বাড়বে। আজকে ভেবে নিন 100 কোটি টাকার মার্কেট শেয়ার, ওইখানে উনি 20 কোটি করবেন, আমি 20 কোটি করবো, যদি এটার অপরচুনিটি হচ্ছে 5000 কোটি করা, ওইখানে মার্কেট শেয়ার যেটা হবে উইচ উইল বেনিফিট এভরিবডি। সো দ্য আইডিয়া ইজ টু টেক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অন ইউনো একটু উপরে নিয়ে গেলেই আমাদের সবার বেনিফিট। দ্যাটস মানে আমি সবসময় এই কথাটাই বলি, একটা এক্সাম্পলই দিই, তেলুগু ইন্ডাস্ট্রি মাত্র 7 কোটি জনসংখ্যা, সেখানে 200 কোটি টাকা 300 কোটি টাকার সিনেমা হচ্ছে, 1000 কোটি টাকা রেভিনিউ আসছে, আর আমাদের বাংলাদেশে আছে 18 কোটি, এবং পশ্চিমবাংলা এবং 10 কোটি, ওভারঅল পশ্চিমবাংলা 15-16 কোটি, টোটাল 30 কোটি, ওভার 30 crore এক্সপ্যাট্রিয়েট সহ। সো এই মার্কেটে তো আসলে এটা তো বিশাল মার্কেট,
সো আমরা আসলে কতটুকু পেনিট্রেট করতে পারছি সেটা ইম্পর্টেন্ট। আর ইনফ্যাক্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমরা এই জিনিসটা প্রথম দিন থেকে বলে আসছি প্রত্যেকটা প্রেস রিলিজে কি আমরা উই আর টার্গেটিং 300 crore বেঙ্গলি, বাট এটাও ভাবতে হবে অ্যাকচুয়ালি ব্যারিয়ার ইজ নট ল্যাঙ্গুয়েজ টুডে ইন ইন্টারনেট। সবার বাড়িতে আমরা কোরিয়ান কি দেখছি, তো বাংলা ছবি কেন সবাই দেখবে না? ইনফ্যাক্ট আমাদের ভাষা সব থেকে ভালো, আমরা আমরা গল্প বেশি বলতে পারি, আমার আমাদের খাবার ভালো সবাই বলে, তাহলে হোয়াট মেক্স আস টেকনিক্যালি 300 crore ইজ নট দ্য পয়েন্ট, এভরিবডি ইজ ওয়াচিং এভরিথিং। তুফানে কালকেই আমি হিন্দি ডাব গান করিয়েছি, শোনাচ্ছিলাম, দে এনজয়ড। সো দ্য মার্কেট ইজ ওয়ার্ল্ড, সো আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। আমি একটু আপনার কাছে যাবো রনি ভাই, এত তারকাবহুল সিনেমা এবং দ্বিতীয় যেই কিস্তি আসবে বলা হচ্ছে, কথাটা যদিও তিনি তখন বলেননি আমাকে যে তুফান টু লোডিং, এটার প্রসঙ্গে কি বলবেন? না, এটা অবশ্যই রাফি থাকলে আরো ভালো বেটার অ্যান্সার করতে পারত। ওর যখন যেটা আসলে মনে হয়েছে এটা জাস্টিফাইড, কাস্টিং এর জায়গা থেকে যদি বলি, অ্যারেঞ্জমেন্টের জায়গা থেকে যদি বলি, তাহলে সেটা সে করার চেষ্টা করেছে। আমাদের কাজ ছিল আসলে ভিশনটাকে এক্সিকিউট করার জন্য অ্যান্ড ডিস্ট্রিবিউশন করার জন্য বেস্ট এফোর্টটা দেয়, আমরা সেটা করেছি। সেটার মধ্যে অনেক গুণী অভিনয় শিল্পী এটার মধ্যে যুক্ত হয়েছে, আমরা সবার প্রতি কৃতজ্ঞ যে সেটা একটা ছোট শটের জন্য হলেও একটা বড় আর্টিস্ট যখন যুক্ত হয়, এটা একটা আনবিলিভেবল ভালোবাসা বাংলা চলচ্চিত্রের প্রতি। তো এটা আমি মনে করি যে এটা খুবই আমরা কৃতজ্ঞ প্রতিটা আর্টিস্ট ক্রু যারা এখানে কাজ করেছে সবার জন্য। মিশা সওদাগরের অংশটা এটা এখানে আমি রনির সাথে একটু অ্যাড করতে চাই। দেখা গেছে যে যার একটা সিন আছে, দুইটা সিন আছে, কিন্তু ওই সিনটারই সিগনিফিকেন্স কিন্তু অনেক ইম্প্যাক্ট, বেশি ইম্প্যাক্টফুল অনেক। সো যখন প্রতি এবং বাংলাদেশের সব শক্তিমান অভিনেতারা এখানে অভিনয় করেছে, গাজী রাকায়াত যে অসাধারণ অভিনয় যে ক্যারেক্টারটা করেছে, শহীদুজ্জামান সেলিম যেটা করেছে, আপনার সালাউদ্দিন লাভ যেটা করেছে, ফজলুর রহমান বাবু যেটা করেছে, সো আনবিলিভেবল অ্যাক্টর। ইনফ্যাক্ট মনিদাই ওই দিন বলছিল যে এত বাংলাদেশি অ্যাক্টররা, আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে ইন্ডিয়ান অ্যাক্টর যারা ছিল, যেমন লোকনাথ দা, দারুণ দারুণ অভিনয় করেছে। এবং আমার মানে বলতে চাই না দর্শকদের জন্য, ওই একটা সিনে মিষ্টি খাওয়ার সিনে, তখন তো সিটি পড়ছে, আমি কখনো দেখিনি যে মাল্টিপ্লেক্সে সিটি পড়ছে, আপনার লোকজন দাঁড়িয়ে নাচছে চিৎকার করছে। সো এই জিনিসটা কিন্তু আসলে আসলেই দারুণ ব্যাপার। 2.2 হ্যাঁ, এটা একটা অ্যানাউন্সমেন্ট আসছে লাস্ট শটে, তার মানে কিন্তু একটা চিন্তার জায়গায় অলরেডি আছে, এবং এটার মধ্যেও কিন্তু আমরা ওইটাই আশা করব যে ক্যানভাস বড় হবে, গল্প বড় হবে। শুধু একটা জিনিস বলতে চাই, এখানেও গুণী অভিনয় শিল্পী, গুণী কলাকুশলী অবশ্যই যুক্ত হবে, মানে নতুনরা তো যুক্ত হবে, পুরনোরা তো থাকছেন অবশ্যই, আমাদের দুই নায়িকা, আমাদের নাবিলা আপু, কারা কারা থাকছে, কারা থাকছে না, সেটা এখন ডিরেক্টর কাকে মারবে আর কাকে বাঁচিয়ে রাখবে ওটা একটা ফ্যাক্ট, ওটা আমরা জানি না, এটা বাজেটের উপর ডিপেন্ড। এটা খুব ভালো ছিল, এটার জন্য আমরা আসলে সবাই অপেক্ষা করে আছি। কিন্তু তিনজনের যে বিভিন্ন সময় আমরা ছবি দেখতে পাই একসঙ্গে সোশ্যাল মিডিয়াতে, এবং আজকেই বোধহয় ফার্স্ট টাইম এরকম তিনজন একসাথে বসেছেন কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি ভুল না করলে মনিদা ঠিকঠাক জানতো না, জানলে আমার মনে হয় আমাকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিডিয়া ধরবে, বলবে আমাদেরকে তো একটাও ইন্টারভিউ দেন না। আমি খুবই লাকি যে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলাম। বাট আসলে বন্ডিংটা কেমন, বসে যে আড্ডা দেওয়া, কফি খাওয়া, সেখানে কফি খেতে খেতে তো অনেক প্ল্যানিং বের হয় মাথা থেকে, এবং বাংলা চলচ্চিত্রের উন্নয়নে আমি এখানে ইন্টারাপ্ট করতে চাই। হ্যাঁ অবশ্যই, আমরা কিন্তু কফিটা খাই যেহেতু রাত্রে এত পার্টি করি, সো এই রূপটা মানে বলা যাবে তো, বাট নো নো, অ্যাকচুয়ালি পার্টি মানে এত মজা করি আমরা, প্রচুর আড্ডাবাজি, প্রচুর কাজটা মজার মধ্যে হয়, মানে কাজ করার জন্য মজা করি, সো ইয়া, আর একদম ওপেন এন্ডেড, কোথায় যাচ্ছি কি করছি, উনি কলকাতা এলে আমরা ভালো টাইম স্পেন্ড করি, সো প্লিজ গো অ্যাহেড। এটা ইন্টারেস্টিং, আর সোশ্যাল মিডিয়াতে আসলে যেই ছবিটা আসে, এই ছবিটা আসলে তাও যদিও অনেক লাইভলি, কিন্তু এটা আসলে তবুও ফর্মাল, এর বাইরে কিন্তু আড্ডাটা অনেক মজা হয়, ওইটা তো দেখার সুযোগ, ওইটা দেখার সুযোগ না আমাদের নেই। এবং মজার ব্যাপার বলি, এখানে উনি বাংলাদেশে আজকে প্রথম ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু আমরা যখন কলকাতায় আড্ডাবাজি করি একসাথে বসি, উনি বাংলাদেশের এত গোপন খবর, ডিরেক্টর কোথায় আছে, কোন ডিরেক্টরের সাথে কে ঘুরতে গেল, ও মাই গড, প্রতিটা খবর নারী নক্ষত্র ওনার আছে, মিউজিশিয়ান দেখতো মনে যাচ্ছে ভালো কিছু, খুবই মজা লাগে, আমরা অনেক আড্ডা দেই। আই থিঙ্ক যতবার আমরা দেখা করি প্রথম কথা হয় কি কি নতুন করব, কি নতুন বিয়ন্ড ফিল্ম, সো তার থেকে একটা জিনিস ঘুরে আবার একটা জায়গায় চলে আসে। এই তো তুফানের গল্প গেল, তুফান টু লোডিং, বাট অন্য যেটা বললেন একটু আগে দাদা যে নতুন কি করব,
নতুন কি করব, এই টপিকে কি আসলে নতুন কিছু আসছে? না, আমি একটা এক্সাম্পল দেই, এসভিএফ এবং আলফা আই এই দুই প্রতিষ্ঠান মিলে বাংলাদেশে একটা বাংলাদেশি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ও মাই গড, যেটা নাম হচ্ছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, যে প্রতিষ্ঠানটা কংগ্রেচুলেশনস টু মনিদা অ্যাজ ওয়েল, এবং সেটা একটা পিওরলি বাংলাদেশি কোম্পানি যেখানে ইন্ডিয়ান মালিকানাধীন রয়েছে, এবং যেখানে সবচাইতে ভালো হচ্ছে, আমি মনিদাকে ধন্যবাদ জানাবো যে আমাদের ইন্ডাস্ট্রিটাতে কন্ট্রিবিউট করার জন্য, তার মানে বিদেশ থেকে কিন্তু বিনিয়োগ আসছে, এটা একটা বড় রেভলিউশন হবে। আসলে আমার কোনো আইডিয়াই ছিল না যে তিন দিনে একটা গান এরকম জায়গায় চলে যেতে পারে, এভাবে রিচ করে যেতে পারে। সো এটা মনিদার এক্সপার্টিস, এটা আমি কোনোদিন, এটা আমি এখনো বুঝি না, বুঝতেও চাই না। সো আমার কথা হচ্ছে আমার যতটুকু এক্সপার্টিস আছে, যতটুকু কন্ট্রিবিউট করা আছে, আবার রনি ভাইকেও দেখেছি যে ওনার যে এক্সপার্টিস আমি ঢুকতেই চাই না। সো এটাই আসলে আমার কাছে, জানি যে এটা বেস্ট হবে, ওই যার যার এক্সপার্টিস এক করে হচ্ছে পথ চলাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি মঙ্গল। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং তুফানি টিমকে তুফানি অভিনন্দন। কিছু ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে অনুরোধ করব, মনিদা আপনাকে না, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর কলিং আস এন্ড মেকিং থ্রি অফ আস সেট, যে আমরা একসঙ্গে কথা বলতে পেরেছি। আর আমি একটা জিনিস বলতে পারি কি, আমরা অনেক দিন ধরে ছবি বানাচ্ছি, বাট এইখানে বাংলা ছবি বানাবার এক্সপিরিয়েন্স, রিলিজ করার এক্সপিরিয়েন্স একদম অন্যরকম। ইনফ্যাক্ট দিস উইল অলসো গিভ মি এনার্জি টু গো ব্যাক অ্যান্ড ডু সামথিং লাইক দিস ইন ইন্ডিয়া। সো আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু এভরিবডি। আর একজন একজনকে আমরা সবসময় থ্যাংকফুল, একজন না একটা মিডিয়ামকে থ্যাংক ইউ দেওয়া ভুলে যাই, ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওইটা হচ্ছে যত ভুল কথা বলছেন তত রিচ হচ্ছে, আর আমরা উই আর ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, প্লিজ কিপ ডুইং ইট। আপনারা কালকে বলুন তুফান টু হচ্ছে না, আমরা খুশি তাতে, বিকজ আমরা যখন করব করব। না আমার বলার এটাই যে এই যে তুফানের যে পুরো এত বড় আয়োজনকে সফল করা, এটা কিন্তু দর্শকদেরই ধন্যবাদ, এবং আমি মনে করি যে দর্শকের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের, যে বাংলা সিনেমা এইভাবে মানুষ জোয়ার তুলে দেখছে এবং সেটাকে খুব পজিটিভলি রেসপন্স করছে, ফ্যামিলি নিয়ে দেখছে। এটা সেটা সোশ্যাল মিডিয়ায় যে গল্পই তৈরি হোক না কেন, দর্শক কিন্তু তার জায়গাটা খুঁজে নেয় এবং সে কিন্তু দেখে যেটা বিশ্বাস করে। এখন মূল জায়গাটা হচ্ছে আবার দর্শকের দায়বদ্ধতা, দায়িত্বের জায়গাটাও আছে। আমার রিকোয়েস্ট করবো এই জায়গাটা, যে যখন চলচ্চিত্র হয় তখন এই পাইরেসি অথবা আদার যত ধরনের মানে মানে নেগেটিভিটি আছে, সেই জায়গাটা থেকে সরে আসে, এবং একটা দর্শক হিসেবে দায়িত্ব কিন্তু ওইটা, যে আমি সিনেমা হলে যে সিনেমাটা দেখবো, যখন ডিজিটাল ডিস্ট্রিবিউশন হবে তখন লিগাল চ্যানেলে দেখবো, তখনই কিন্তু আসলে ইন্ডাস্ট্রি আগাবে। আপনারা আসলে ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার স্বার্থে আপনারা আমাদের সাথে একাত্ম হয়ে চলেন, আমরা একসাথে কাজ করি, তাহলে আমরা বেস্ট জায়গায় পৌঁছতে পারবো বাংলা চল। একদম শাকিল ভাই, আপনাকে দিয়ে শেষ করবো। হ্যাঁ, সব কথাই তো হয়ে গেল। তো আমার কাছে মনে হয় যে এটা ইট হ্যাজ বিন আ ভেরি ভেরি গুড স্টার্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর আমি আমি ছাড়াও, মনিদা ছাড়াও, রনি ভাই ছাড়াও, ভবিষ্যতে একটা সিনেমার সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট হবে বা হয় অন্য কোনো, সেটা আমার সিনেমা হতে পারে, আরেকজনের সিনেমা হতে পারে, আমার কাছে মনে হয় আমরা যদি একসাথে কাজ করতে পারি, সো অন্য প্রযোজকরা আছে ভালো করছে অনেকে, এবং অন্য ডিরেক্টররা আছে রাফি ছাড়াও যারা অনেক ভালো করছে, অন্য আর্টিস্টরা আছে, আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, এবং সবার সাথে যদি একটা একটা চমৎকার সম্পর্ক তৈরি করা যায়, যেটা আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, সব আর্টিস্টরা এক হয়ে একজনের সিনেমাতে আরেকজন হয়তো প্রমোশন করছে, একজন এক প্রডিউসারের সিনেমাতে আরেক প্রডিউসার এসে হাত মেলাচ্ছে, একজন ডিরেক্টরের সঙ্গে আরেকজন ডিরেক্টর, সো এইটা না খুব জরুরি। তো আমার কাছে মনে হয় যে ওইটাই আমি বলতে চাই, যে এবং আমরা কিন্তু এই সিনেমার ক্ষেত্রেও আমরা অন্যান্য প্রযোজক, ডিরেক্টর এবং আর্টিস্ট সবার, যেটা তুমি বললে যে স্পেশাল স্ক্রিনিংয়ে এত মানুষ একসাথে এসে হাজির হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির, ও সবাই কংগ্রেচুলেট করেছে, সো এটা একটা বড় পাওয়া আসলে। তো এটাই বলা ছিল। আর সব চাইতে অফকোর্স দর্শকরা, সারা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী এবং অন্য ভাষাভাষীও ভবিষ্যতে যখন বাংলাদেশের কন্টেন্ট দেখবে এবং বাংলা কন্টেন্ট দেখবে, সে তাদের প্রতি কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই। আবারও আমি এবার শেষ করতে চাই,
দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো তুফানি শো থেকে। সময় অনেক ভালো থাকুন, তুফানের সঙ্গে থাকুন। যারা এখনো দেখেননি আমি বলবো হলে যান, তবে আমার মনে হয় যে আমার মতো অনেকেই আছেন যারা দু তিনবার করে তুফান দেখে ফেলেছেন, কারণ অনেক পাগলা ভক্ত রয়েছেন এবং তুফানের যে আলোড়ন সেটা আসলে আমাদেরকে আলোড়িত করছে। সবাই অনেক ভালো থাকুন, থাকুন বাংলা চলচ্চিত্রের সঙ্গে।